আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাধীনতার মূলনীতির আলোকে এসব কি করতে চায় জামাতের নতুন দল? নিবন্ধন পাবে? প্রশ্ন 26/2/23। জামাতের জন্য চেতনা কতটুকু গুরুত্বপূর্ণ? আমি বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, যেটাকে জামাতের নতুন দল বলি শুরু থেকে এখন পর্যন্ত এবং বলবো, এই দলটা নিয়ে যথেষ্ট আগ্রহী এবং জামাত শিবিরের লোকজনকে যথেষ্ট আগ্রহী করতে চাই। আমরা বলবো যে আপনারা বিডিপিতে যোগ দিন, বিডিপির প্রচার প্রচারণা চালান, বিডিপির ফেসবুক পেজে লাইক দেন এবং বিডিপিকে নানান পরামর্শ দিন। কারণ জামাত যদি নিবন্ধন ফিরে না পায় তাহলে বিডিপির মাধ্যমেই তাদের রাজনীতি করতে হবে। আর নিবন্ধন ফিরে না পাওয়া মানে দল নিষিদ্ধ কিন্তু নয়, দল নিষিদ্ধ আরেক জিনিস। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে, আমি যেটা মনে করি, জামাত ইসলামী নিবন্ধন ফিরে না পেলে তাদেরকে সভা সমাবেশের অনুমতি দেওয়া হবে না। এর মানে নিবন্ধন পাওয়া না পাওয়ার সাথে অপ্রত্যাশিতভাবে হলেও, অনেকটা অযৌক্তিকভাবে হলেও জামাত বৈধ অবৈধ এরকম একটা প্রশ্ন চলে এসেছে। এর মানে এই যে সামনে নিবন্ধন মামলা শুনানি হবে এবং রায় হবে, এর উপর অনেক কিছু নির্ভর করে। নিবন্ধন না পাওয়ার সম্ভাবনাই বেশি, আর নিবন্ধন না পেলে জামাত সবসময় নিষিদ্ধ দলের মতো ট্রিটমেন্ট পাবে। অতএব অনিবার্য কারণে ডেভেলপমেন্ট পার্টি বা বিডিপির মাধ্যমে তাদেরকে রাজনীতি করতে হবে। এখন বিডিপির চেয়ারম্যান, তিনি একটা চমৎকার কথা বলেছেন, এই কথাটার উপর ভিত্তি করে আমার আজকের আলোচনা। স্বাধীনতার ঘোষণাপত্রের মূলনীতির ভিত্তিতে জাতীয় ঐক্য সুসংহত করতে হবে আনোয়ারুল ইসলাম চান। এখন এই যে স্বাধীনতার মূলনীতির আলোকে কখনো বলছেন, স্বাধীনতার ঘোষণাপত্রের মূলনীতির ভিত্তিতে, এগুলো কিন্তু চেতনা সমৃদ্ধ কথাবার্তা। অনেকে বলেন যে চেতনা রাজনীতিতে এখনই আনইম্পর্টেন্ট, আজকে চেতনার গুরুত্ব আছে ভবিষ্যতে থাকবে না, বাই দি কোর্স অফ টাইম এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। কিন্তু না, এখন তো আছে, এবং সংবিধানে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো এমনভাবে ইনকর্পোরেট আছে যে এগুলোর সাথে সাংঘর্ষিক চেতনা লালন করলে কোনো না কোনোভাবে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে রাজনীতিতে তাকে অযোগ্য করা, তার নিবন্ধন বাতিল করা, বা এগুলো কিন্তু সম্ভব। অতএব পারফেক্টলি সময়োপযোগীভাবে, যেহেতু জামাতের নতুন দল, জামাতের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধিতার অভিযোগ রয়েছে এবং আসলেই বিরোধিতা করেছিল, এ কারণে পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান যথাযথভাবেই স্বাধীনতার ঘোষণাপত্র, ঘোষণাপত্রের মূলনীতির আলোকে বিডিপি এই করবে, ঐক্য করবে, বা এগুলো পরিপূর্ণ বিশ্বাস করে সংবিধান মানে, এই কথাগুলো চমৎকারভাবে বলে যাচ্ছেন, অ্যাড্রেস করছেন, একেবারে পারফেক্ট কথা। ধন্যবাদ জানাই চান ভাইকে। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান, তিনি শিক্ষিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমাদের বড় ভাই ঝরুলোখালে ছাত্র ছিলেন, অতএব আইনজীবী মানুষ, তার মেধা রয়েছে, কখন কি কথা বলতে হবে তিনি ভালোভাবেই জানেন। একুশের হার না মানার চেতনা, অধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ পদক্ষেপ এবং অনুপ্রেরণা নিয়ে বাঙালি জাতি পরবর্তী সকল আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে স্বাধীন করেছেন, তাই এই জাতির উন্নতি অগ্রগতির জন্য স্বাধীনতার ঘোষণাপত্রের মূলনীতি দেশপ্রেমের ভিত্তিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি খুলনা জেলা আয়োজিত প্রতিনিধি সমাবেশে পার্টির চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কয়েকদিন আগের কথা আপনারা শুনছেন, পরে খুলনা জেলা বিডিপি সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লার সভাপতিত্বে, সহসভাপতি ডক্টর আইজুল হকের সঞ্চালনায় প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ নিজামুল হক। এখন আমার কাছে মনে হয় সবচেয়ে রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট মনে করি আমি আইনজীবীদের, আর সবচেয়েতে আইনজীবী অধ্যুষিত দল এখন হচ্ছে ডেভেলপমেন্ট পার্টি। প্রচুর আইনজীবী তাদের বিভিন্ন কমিটিতে, তাদের সেক্রেটারি জেনারেল তিনিও আইনজীবী হলে ভালো হতো, জমতো ভালো। বিডিপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের প্রত্যেকটা অর্থবহ, দেশের স্বার্থ সংশ্লিষ্ট, কল্যাণকর, জনবান্ধব আন্দোলন সংগ্রাম ঐক্যই ছিল মূল চালিকা শক্তি। আজ ব্যক্তিতে ব্যক্তিতে, দলে দলে, গোত্রে গোত্রে বিভাজন আমাদের সেই ঐতিহ্য থেকে সরিয়ে দিয়ে আমাদের উন্নয়ন অগ্রগতিকে চরমভাবে বাধাগ্রস্ত করে আমাদের স্বপ্নের স্বাবলম্বী একটি বাংলাদেশ বিনির্মাণ করা থেকে পিছিয়ে দিচ্ছে। আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে স্বাধীনতার ঘোষণাপত্রের মূলনীতি অনুযায়ী জাতি, দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমাদের এগিয়ে যেতে হবে, তাহলে আমরা আগামীর প্রজন্মের একটি স্বাবলম্বী বাংলাদেশ রেখে যেতে পারব। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, আমাদেরকে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়। বাস্তব দৃশ্যমান জনবান্ধব কার্যক্রম পরিচালিত করে এদেশের জনগণ ভাগ্যের উন্নয়ন আগামীতে বিডিপি নেতৃত্ব দেবে, ইনশাল্লাহ অবশ্যই নেতৃত্ব দেবে। এখন এখানে
আমি কয়েকটা কারণে পুরো বক্তব্য শুনালাম, প্রেস রিলিজ আকারে পাঠিয়েছি, শুনিয়ে দিলাম, এটা একটা। আর কথাটার সার নির্যাস চমৎকার, যে স্বাধীনতার মূলনীতির কথা বলছেন, মুক্তিযুদ্ধের কথা বলছেন, এবং আরও আমি খোলাখুলি বলতে চাই বঙ্গবন্ধুর কথা বলতে হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এইসব কথা বলতে হবে, কারণ তিনি তো অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মূল নায়ক, একথা তো এতে তো আর কোনো সন্দেহ নেই। তো তার কথাটাও বেশি বেশি আনতে হবে, এই চেতনা চর্চা করতে হবে, নিবন্ধন পেতে সহজ হবে, দরকার এই মুহূর্তে চেতনা দরকার, বিশেষ করে জামাতের জন্য চেতনার রাজনীতি করাটাও জরুরি। যেহেতু জামাতের লোকজন অদূর ভবিষ্যতে হয়তোবা সবাই চলে আসবে এই বিডিপিতে, চেতনাটা ভালোভাবে চর্চা করুন, তাহলে নিবন্ধন পাবে 26/2/23।